নেই রাজতন্ত্র, নেই রাজপাট, তবে আজও পুরুলিয়ার চাকুলতোড়ে রীতি মেনে ছাতা উৎসব অনুষ্ঠান চলে আসছে। আড়ম্বরের সঙ্গেই অনুষ্ঠানের সূচনা করেন একদিনের রাজা অমিত কুমার লাল সিং দেও। পেশা সাংবাদিক কাশীপুরের রাজপরিবারের উত্তরসূরি রাজকুমার অমিত কুমার লাল সিং দেও এই একটা দিনে রাজবেশে প্রজাদের মধ্যে উপস্থিত হন, যা দেখতে বিগত 22 বছর ধরে প্রতিবারই তিনি উৎসবের সূচনা করে আসছেন। মেলার বিষয়ে অমিত কুমার বলেন, এটা পরম্পরা মেনে চলে আসছে, আজও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই মেলায়। দেখুন, পূর্বপুরুষের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করি শুধুমাত্র, তুই একটু নিজেকে মানিয়ে নিতে একটু সমস্যা হয়, তবে পেশার দায়িত্ব দুটো তো আলাদা আলাদা। আজ যে আপনার রাজত্বের প্রজারা, তাদের কি বার্তা দেবেন আজকে? সবাই মিলেমিশে থাকুন। আজ মূলত আপনারা কি হয় অ্যাকচুয়ালি, আপনি যাবেন তো এখান থেকে ছাতা তুলবেন, মূলত কি বিষয়টা কি? মূলত হচ্ছে আজকে একটা নির্ঘণ্ট মেনে একটা সময়ে আমাদের কুলদেবতা মন্দির থেকে ছত্র এখান থেকে যায়, যেটা ছাতা তাঁর নামে, ছাতা তাঁর নামে জায়গাটার নাম, সেখানে গিয়ে সেই ছত্র দণ্ড সেখানে লাগানো হয়। তারপরে আমি বাড়ি থেকে ওখানে পৌঁছানোর পর যে রঘুনাথ জীবের পুজো হয়, যে রঘুনাথ জীবের নামেই ছত্রদণ্ড, সেই সেখানকার যজ্ঞীর টিকা আমার কপালে দেওয়ার পর সেটা একটা সাদা কাপড়ের মাধ্যমে হাত নেড়ে এটা সূচনা করা হয়, তারপরে সেই দণ্ডটি সোজা হয়ে আমার ছত্রটা ওঠে আর কি। ছাতা উৎসবকে কেন্দ্র করে চাকুলতোড়ে বড় মেলার আয়োজন করা হয়। প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে উৎসব শুরু হয়। কপালে তিলক, কোমরে তরবারি নিয়ে রাজবেশে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন তিনি। তাকে দেখতে শুধু পুরুলিয়া নয়, আশপাশের জেলা থেকেও ভিড় জমান সাধারণ মানুষ। এমনকি প্রতিবেশী রাজ্য ওড়িশা, বিহার, ছত্তিশগড় থেকেও মানুষ মেলায় আসেন। আদিবাসী সম্প্রদায়ের কাছে খুব জনপ্রিয় এই লোক উৎসব। বিগত 2 বছর করোনা আবহে বন্ধ ছিল মেলা, এবার আবার পুরনো ছন্দে ফিরেছে ছাতা পরব, তাই ঠাসা ভিড় জমেছে মেলায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরুলিয়া থেকে অনিল গিরি, রিপোর্ট আজ তক বাংলা।